আমি চাক্ষুষ সাক্ষী, জীবিত বোধহয় আমি একমাত্র চাক্ষুষ সাক্ষী। যখন সিমলা এবং দিল্লি চুক্তির পরে ভুট্টো সাহেব বললেন লেটাস ফরগেট দি পাস্ট অ্যান্ড দি মিস্টেক, তখন রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত হলো যে আমরা যাদেরকে চিহ্নিত যুদ্ধ অপরাধী অর্থাৎ পাকিস্তান বাহিনীর 195 জন সামরিক অফিসার এবং যারা ছিলেন তাদের বিচারের জন্য এই 173 ট্রাইব্যুনাল অ্যাক্ট করেছিলাম, তাদেরকে যখন মাফ করে দেওয়া হয় তখন থেকেই আমাদের মধ্যে আইনজীবীদের মধ্যে একটা কানাঘুষা চলতেছিল যে এই মূল আসামি যারা ছিল, যারা যুদ্ধ অপরাধী, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তাদেরকে ছেড়ে দেওয়ার পরে দালাল আইন, তাদের সহযোগী যারা, তাদের বিচারটা কতটা যৌক্তিক। তারপরেও সারা বাংলাদেশে আমরা দেখেছি, আমি আরও বলেছি কথা, আমার যে ছেলে মুক্তিযোদ্ধা কিন্তু তার বাবা রাজাকার, এই সেন্সে রাজাকার না কলাবোরেটরস, এই সেন্সে যে ওই আইন অনুযায়ী, তখনকার আইন অনুযায়ী কিন্তু যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থাকতেন তাদের পিস কমিটির সদস্য হতো, তো সদস্য হইলে তাকে দালাল আইনের আওতা চলে আসে। এইভাবে আমরা বোধ হয় 32,000-এর উপরে মামলা হয়ে গেল। এক পর্যায়ে বঙ্গবন্ধু ভাবলেন যে দেশটাকে আমরা আর বিভক্ত রাখব না, যেহেতু পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক আমাদের ছিল স্বীকৃতি পাওয়া গিয়েছে। ওআইসির কনফারেন্সে যখন গেলেন ভুট্টোর সঙ্গে, উনি ভুট্টোর গালে চুমাও দিলেন, উনি তারপর তো আর কিছু থাকে না। সে তারপরে উনি চিন্তাভাবনা করে একবার প্রথম পর্যায়ে যারা নাকি সহযোগী ছিল, জেনারেল কলাবোরেশনের ছিল, তাদেরকে মাফ করে দিলেন। তারপরে আরেকবার আমি কুমিলে গিয়েছিলাম, তখন আমি যেয়ে দেখি এক বয়স্ক লোক, তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। তা লোকটাকে দেখে আমি কাছে গেলাম, আমি তাকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে আপনার, কে আমাকে কলাবোরেটরস আইনে মামলায় আসামি সেজন্য, অথচ দেখেন আমার ছেলে মুক্তিযোদ্ধা, আমার ভাই ছেলে মারা গিয়েছে, এ কথাটা আমি বঙ্গবন্ধুর কাছে এসে বললাম। তার কিছুদিন পরে বঙ্গবন্ধু আবার আমাকে ডেকে পাঠালো এবং তখন এসআরপালও ছিলেন, এসআরপালকে ডাকলেন, এসআরপালের সঙ্গে ভিন্নভাবে আলোচনা করলেন আমাকে বাদ দিয়ে, যেহেতু ভাবছেন আমি তো প্রসিকিউটর, আমার একটা ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। তারপরে এসে উনি বললেন যে দেখো এই কলাবোরেটরসের যারা গুরুতর অপরাধে অপরাধী তাদেরকে রেখে আমি সব মাফ করে দিতে চাই। তাই আমি বললাম যে বঙ্গবন্ধু এইভাবে একটা কোলের রিপার্কেশন হবে 73 সনে, না আমি আর কান্না দেখতে পারি না, আমি আর কান্না দেখতে চাই না। এই কথা বলে উনি সে 73 সালে দুই দফায় আমাদের কলাবোরেটরস অর্ডারে 5টি ধারা ছিল, 5 ভাগ ভাগ করা ছিল, সব মাফ করে দিয়ে 302 তারপর ধর্ষণ এবং যে রাষ্ট্রদ্রোহী কয়েকটি ধারা, 4টি ধারা উনি রেখে সব মাফ করে দিলেন। আমি তো খুব স্পষ্টবাদী ছিলাম আর বঙ্গবন্ধুকে ঠিক তার ওই ওই উচ্চ স্থানে আমি দেখতাম না, আমি দেখতাম আমার খুব ঘনিষ্ঠ, আমার মুরব্বী হিসাবে। তা আমি তাকে বললাম যে তাহলে আর এই কোটা রাখেন কেন, বোঝেন না ওলা তো পেনাল কোর্টে দিয়ে বিচার করতে পারবে। এ ঠিক এই ভাষায় যেহেতু 302 ধর্ষণ, তারপর অগ্নিসংযোগ, রাষ্ট্র লুটপাট, এগুলো তো পেনাল কোর্টের, তখন উনি আমাকে বললেন যে এগুলো থাকুক, এগুলো তো পেনাল কোর্টেও বিচার হয়। তারপরে 1975 সনে 31শে ডিসেম্বর সায়েম সাহেব এসেও এটাকে বাতিল করে দিলেন, টোটাল কলাবোরেটরস বাতিল করে দিলেন। তখন তো জিয়াউর রহমান সাহেবের জন্ম হয় নাই, তা আজকে অযথা বিএনপির ঘাড়ে এই দোষটা চাপানো হচ্ছে। কিন্তু তারপরেও আমি প্রথম থেকে বলে আসছি,
আমি ঈশ্বর লর্ড এভেরির সঙ্গে আমি হাউস অফ লর্ডসে গিয়েছিলাম, আমাকে দাওয়াত করে নেওয়া হয়েছিল। সেখানে আমরা বলেছি যে যুদ্ধ অপরাধীর বিচার বাংলার প্রতিটি মানুষ চায়, কিন্তু সেই বিচারটা স্বচ্ছ হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে হতে হবে না। এই দেখেন জামাত, এই জামাতের সঙ্গেই তো আওয়ামী লীগ আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, এবং সেই জামাতকে নিয়ে পাশে বসে তারা আন্দোলন করেছে। তখন কিন্তু জামাত যুদ্ধ অপরাধী ছিল না। আজকে যে মুহূর্তে জামাত বিএনপির পক্ষে এসে জাতীয়বাদী শক্তির পক্ষে এসে কাজ করতে শুরু করলো, তখনই জামাত যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত হলো। তা 40 বছর পরে কোনো সাক্ষী পাওয়া যাবে খুন করেছে, সাক্ষী আছে আপনার ধর্ষণ করেছে, সাক্ষী পাওয়া যাবে? এই ধরনের বানাটো সাক্ষীর উপরে যদি বিচার করা হয় সে বিচারটা তো গ্রহণযোগ্য হবে না। দেখেন এই ট্রাইব্যুনাল তো বর্তমান সরকারেরই করা, এবং এই ট্রাইব্যুনাল যাদেরকে বিচার করে তাদের এই ট্রাইব্যুনালের উপরে আস্থা নাই, আন্তর্জাতিক পর্যায়ে আস্থা নাই। আমরা যারা আইনজীবী আছি তারাও আমি বলেছি এটা দুইটা জিনিস হতে পারে, একটা ডোমেস্টিক ট্রায়াল অথবা আইসিটি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল। তাই যদি হয় এর আস্থা তো নাই, আর এই ট্রাইব্যুনাল একটা বিচার করেছে এবং সেখানে আব্দুল কাদের মোল্লা সাহেবকে যাবজ্জীবন দিয়েছে, তার জন্য শাহবাগে মিছিল হতে শুরু করলো, ফাঁসি চাই ফাঁসি চাই। এই অবস্থায় আমি বলেছিলাম যে আজ পর্যন্ত নুরেমবার্গ ট্রায়াল বাদ দেন, তখন অন্য ব্যাপার ছিল 45 সনে, 1993 থেকে 2008 পর্যন্ত যুগোস্লাভিয়ায় যুদ্ধ ট্রাইব্যুনাল হয়েছে, কম্বোডিয়া হয়েছে, লাস্ট 2008 সালে সায়োনিয়নতে হয়েছে, বিভিন্ন জায়গায় যে ট্রাইব্যুনালগুলো হয়েছে এটা কিন্তু সবই জাতিসংঘের তত্ত্বাবধানে এবং জাতিসংঘের সঙ্গে সমন্বয় রেখে করা হয়েছে, এবং জাতিসংঘ এগুলো করে দিয়েছে, সেখানে বিভিন্ন দেশের বিচারকরা থাকে। তখন আমি বলেছি যে এই ট্রাইব্যুনালের উপর আমাদের কারো জন্য যতক্ষণ আস্থা নাই, এবং এই নূতন প্রজন্ম যারা যুদ্ধ অপরাধীদের বিচার চাচ্ছে তাদেরও যখন আস্থা নাই, তখন এটা ভেঙে দেওয়া হোক, ভেঙে দিয়ে আন্তর্জাতিক মান সম্পন্ন জাতিসংঘের তত্ত্বাবধানে করা হোক। তার অর্থ আমি এও বলেছি যে আমি নূতন প্রজন্মের যুদ্ধ অপরাধের বিচারের সঙ্গে আমি একমত, কিন্তু তাদের স্লোগানের উপরে ভিত্তি করে ফাঁসি দেওয়া হবে তাহলে তার ট্রাইব্যুনাল থাকে না। আজকে যদি রাস্তার স্লোগানের উপরে নির্ভর করে বিচারকের বিচার কার্য করতে হয় তাহলে কী অবস্থা দাঁড়াবে? দেখেন আজকে ট্রাইব্যুনাল বিচারক যারা আছেন তাদের উপর কতটা মানসিক চাপ, ফাঁসি ফাঁসি ফাঁসি। এবং আজকে ওই শাহবাগের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু বলতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনিও একাত্মতা ঘোষণা করেছেন, অর্থাৎ উনিও ফাঁসি চান, সেই প্রেক্ষিতে আজকে আইন পরিবর্তন হয়েছে, অর্থাৎ বাদীপক্ষ অর্থাৎ রাষ্ট্রপক্ষ এখন আইন পরিবর্তন করে যাদেরকে ফাঁসি দেওয়া হবে না তাদের ফাঁসি তারা দাবি করতে পারে। তারপরে কি আর কোনো ভাবমূর্তি থাকে? এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের এই বিচারের কোনো ভাবমূর্তি থাকে? রাস্তার স্লোগানের উপরে নির্ভর করে আমরা বিচার কার্য পরিচালনা করব, আমরা আইন পরিবর্তন করব? তো এটা তো যুদ্ধ অপরাধীর বিচার, বিচারের বিরুদ্ধে আমরা না, আমরা চাই বিচারটা স্বচ্ছ হোক। সাধারণ মানুষের মধ্যে কিন্তু আজকে এই বিচার ব্যবস্থার আশা নাই, তারা ধরেই নিয়েছে এটা ফাঁসি দেবে অথবা যাবজ্জীবন দেবে, বিচার হবে এটা তো বিশ্বাস করতেন না। এইখানেই আমার আপত্তি, এবং আমি এও বলেছিলাম যে বিচার আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ট্রাইব্যুনাল করেন, স্বচ্ছ বিচার ব্যবস্থা করেন, আমার তো অভিজ্ঞতা আছে, প্রয়োজন বোধে আমি প্রসিকিউটর থাকব। একটা কে জানে আমাকে প্রশ্ন করেছিল, তা আমি প্রসিকিউটর থাকব, কিন্তু একটা প্রতিহিংসার জন্য রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে যদি একটা ট্রাইব্যুনাল করে কাউকে বিচার দেওয়া হয়, বিচার করা হয়, এসব যদি দোষীও যদি হয় তাহলে তো জনগণের তার উপর আস্থা থাকবে না। যে বিচার ব্যবস্থার উপর আস্থা নাই, যে বিচারের উপরে আস্থা নাই, যে রায়ের উপরে আস্থা